আমি মৃত্যুঞ্জয়, আপনি দেখছেন রঙের মেলা আর্ট অ্যান্ড কাবি স্কুল। কবি স্কুলের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমরা আমাদের একটা প্রজেক্টের ফার্স্ট পেজ নিয়ে কাজ করব, ফার্স্ট পেজের কালার করব। এই কালারটি যারা বাচ্চারা আছো তারা ভাবতে পারো এটা সিনারি কালার হচ্ছে, আবার যারা বড়রা আছো তারা ভাববে বা তারা জানতে পারবে এটা একটা কমিক্সের কাজ হচ্ছে, অরিজিনালি একটা কমিক্স পেজের কালার হবে আর সম্পূর্ণ এটা ডিজিটালি কালার হবে। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এখন একটা কেঁচো একদম মোটামুটি শুয়ে আছে একটা গাছের গোড়ায়, মোটামুটি তার গাছের তার গাড় ওপরে ঘাসের পাতা টাতা মোটামুটি ছাওয়ার নিচে ও শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। সে একটা বয়স্ক কেঁচো। ওই কেঁচোটার গল্পটা অনেক কটা পেজ আছে, এই পেজ অনুযায়ী আমরা ক্লাসে করব, অনেক পেজে কাজ করব আমরা, কিন্তু এটা একটা নমুনা মাত্র, একটা বেসিক লেভেলের কাজ যেটা আমরা এখন করব। তো এই গল্পটার খুব সুন্দর একটা গল্প, এই গল্পটা আমরা পরে আলোচনা করব, প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আলোচনা করব। তো এখন এই কেঁচোটা মোটামুটি বিশ্রাম নিচ্ছে, তো এই কেঁচোটা বিশ্রাম নিচ্ছে আর এর পিছন থেকে কিছু গন্ধ উড়ে আসবে, সেগুলো সে নাকে শুঁকছে এবং স্বপ্ন দেখছে যে ওই খাবারগুলো কেমন লাগবে খেতে। তো এই কেঁচোর গল্পটা এই, কিন্তু আমরা কাজ শুরু করি। বুঝতে পারলাম যে একটা এটা কেঁচো, এটা কার্টুনিস্ট, যদিও এটা আমরা কার্টুনিস্ট বানিয়েছি কেঁচোটাকে, একটু মানবীয় আকার দিয়েছি যাতে মজা লাগে কেঁচোটাকে দেখতে। কেঁচোটা একটা টুপি আছে আর মোটামুটি দাঁড়িয়ে আছে, তো এই কেঁচোটা বয়স্ক। তো চলো কাজটা শুরু করি। তো আমরা প্রথমে এই কাজটা করতে গেলে আমাদের যে লাইনগুলো আছে কেঁচোর মোটামুটি বা গাছপালা বা এই ঝোপঝাড়ের, সেই লাইনগুলো দেখব জোড়া আছে কিনা, কারণ আমরা তো ম্যাজিক ওয়ান্ড দিয়ে সিলেকশন করব। সিলেকশন করলে লাইন যদি ফাঁক থাকে তাহলে সিলেকশন আমাদের বাইরে চলে যাবে, তাই আমরা আগে কাজটা করার সময় দেখে নেব যে কাজটা লাইনগুলো ঠিকঠাক জোড়া আছে কি। তো আমরা জুম করে একটু দেখে নেব ঠিকঠাক জোড়া আছে কিনা। তো যেখানে জোড়া থাকবে সেখানটায় তো আমরা দেখে নিলাম যে জোড়া নেই, ম্যাজিক ওয়ান্ড দিয়ে একটু সিলেকশন করে দেখলাম বাইরে চলে যাচ্ছে, তো জুড়ে নিই মোটামুটি গাছটা জুড়ে নিই। প্রথম কিন্তু আমরা গাছটা যে গুঁড়িটা আছে সেই গুঁড়িটা রং করবো, তাই গুঁড়িটার কোথাও ফাঁক ফোঁকর আছে কি দেখে নিই, থাকলে সেগুলো একটু জুড়ে নেবো, কারণ এখন আমরা গুঁড়িটা রং করবো। পিছনে যে গাছের গুঁড়িটা আছে দেখতে পাচ্ছ, তো আমাদের একটা ফাঁক আছে, ফাঁকটা মোটামুটি এই এই কোলে আছে গাছের ঝোপের কাছাকাছি, এটা আমাদের রাখতে হবে। আর মোটামুটি সিলেকশন ম্যাজিক ওয়ান দিয়ে সিলেকশন করে নেব। তো আমরা এবার কালার ফেলবো, কালার বোর্ড থেকে কালার চয়েস করে কালার ফেলে দিলাম। তারপরে একটা জায়গায় কালার পানি ওটা কালার ফেলে নিলাম। এরপরে আমরা একটু হালকা কালার দিয়ে শেড দেব মোটামুটি ব্রাশ টুলের সাহায্যে, তো কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন একটু হার্ড স্মুথ ব্রাশ নিয়ে আমরা একটু শেড দেব হালকা কালার দিয়ে। আমি বলে রাখি আমরা কিন্তু কালার মোটামুটি কন্ট্রোল ইউ মেরে আমরা কালার চেঞ্জ করব কিছুক্ষণ পর পর, বা যদি ভালো না লাগে কালারগুলো চেঞ্জ করে আমরা যাব। তো এটা একটু তাড়াতাড়ি করছি যাতে তোমরা না ধৈর্য হারা হয়ে যাও, যাতে তোমাদের ধৈর্য হারা না হতে হয় সেই হিসেবে আমরা একটু তাড়াতাড়ি কাজটা করব। তো ব্রান টুলের সাহায্যে, আমি আগে বললাম ব্রান টুলের সাহায্যে আমরা একটু কালারটা পুড়িয়ে নেব, এই কালারটা পুড়িয়ে নেওয়ার পরে এর উপরে একটু হালকা শ্যাডো দিয়ে দেবো, এবং এরপরে আমরা ফের কালার বোর্ড থেকে একটা হালকা কালার নিয়ে শেড মারব। তো
কোনটি শেডগুলো তোমরা একটু দেখে নাও। এই শেডগুলো কিন্তু অ্যাকচুয়ালি মূলত আমরা এবার সামনের পাতাটা রং করব, সিলেকশন করে নেব, তারপরে কালার ফেলে দেবো। সবুজ কালার তো অবশ্যই ফেলবো কারণ যেহেতু পাতা ওটা হবে। এবার একটু ডিপ কালার নিয়ে নিচ থেকে আমরা শেড দিয়ে দেবো। মোটামুটি কাজ করছি, ঠিক আছে। তো এবার আমরা ডিপ কালার দিয়ে শেড দিয়ে দেব, একটু দেখে নেবে তোমরা শেড দেওয়ার বিষয়টা। এটা স্মুথ ব্রাশ হচ্ছে, তোমরা যেন ভেবো না যে হার্ড ব্রাশে, এটা কোনো হার্ড ব্রাশ না, এটা স্মুথ ব্রাশের কাজ। তো ওপর থেকে একটু হালকা হালকা শেড দেব, তারপর আমরা একটু ডিপ শেড দেব। আর একটু কালার চয়েস করব, আমরা একটু হালকা কালার নেব। হালকা কালার নিয়ে একটু লাইট দেব সাইড সাইডে, তো সেটা একটু লক্ষ্য রাখলেই হবে। এটা এবার ব্রান টুল দিয়ে একটু পুড়িয়ে নেব, আমরা একটু ডিপ কালার করে নেবো ব্রান টুলের সাহায্যে। তো এবার ঝোপঝাড়টা করবো, তো ঝোপঝাড়টা একটু জুড়ে নিতে হবে, লাইনগুলো সিলেকশন করার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছিলো, তো লাইনগুলো একটু আমরা জুড়ে নেবো। এখন সিলেকশন করে নিলাম, সিলেকশন করার পরে আমরা যে কাজটা করবো কন্ট্রোল কিউ মেরে আমরা এক্সপ্যান্ড করে নেবো, তারপর আমরা কালার ফেলে দেবো। কালার ফেলার পরে আমরা মোটামুটি একটু ডিপ কালার দিয়ে নিচে ঘষে দেবো। তারপর যে কাজটা করবো একটু হালকা কালার নেব কালার বোর্ড থেকে, মানে হলুদ টাইপের কালার নেবো, ওপরে একটু দিয়ে দেবো। তারপরে আর একটু ডিপ কালার নিয়ে নেবো, ডিপ কালার দিয়ে মোটামুটি নিচটা একটু ঘষে দেবো। আর যে কাজটা এখন করব, একটু স্মুথ হার্ড ব্রাশ, আমি বলেছিলাম একটু স্মুথ হার্ড ব্রাশ যেটা, সেটা দিয়ে এখন পাতা বের করবো। একটু হালকা লাইট কালার দিয়ে পাতা বের করবে, এবং লাইটের দিকে একটু ডিপ কালার দিয়ে আমরা পাতা বের করে দেবো। একটু হলুদ কালার নিয়ে এই পাতাগুলো একটু দেখতে সুন্দর লাগবে যেহেতু। তো ব্রান টুল দিয়ে আবার একটু পুড়িয়ে দেবো নিচেরটা, কারণ নিচের গাছের নিচটা একটু অন্ধকার হয়, সেই হিসেবে আমরা একটু ইয়ে করে দেবো। তো এবার আমরা ফুল করব, আবার সিলেকশন করব, সিলেকশন করে তারপর কালার চয়েস করব। কালার চয়েস করার পরে আমরা ফুলের ওপর ফেলে দেবো। এবার দেখবো আমরা এখন কিন্তু ল্যাসো টুলের কাজ করব। এখানে ল্যাসো টুলটা আমরা বলা হয়নি, তখন ল্যাসো টুলের কাজ হচ্ছে ডাইরেক্ট সিলেকশন করা। কারণ সিলেকশন জায়গা যদি না থাকে সেই জায়গাগুলোকে সিলেকশন করে দেওয়া যায়, সিলেকশন থাকাকালীন আরেকটা জায়গা সিলেকশন করে দেওয়া যায় ল্যাসো টুলের মাধ্যমে হাত মানে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরা কালার ফেলে দেবো এবং ডিপ কালার নিয়ে ফুলগুলো একটু দেবো। ফুলগুলো কিন্তু আমরা বেগুনি কালার করব, মোটামুটি ফুলের একটা আকার দিলাম বেসিক যেটা তোমাদের ধারণা। ওপর থেকে একটু হালকা লাইট কালার দিয়ে একটু ঘষে দিলে মোটামুটি ভালো লাগবে। তো মোটামুটি হয়ে গেছে, যে জায়গাগুলো কালার পরেনি সেগুলো একটু ব্রাশ টুল দিয়ে ঘষে দেবো সেই কালার নিয়ে মোটামুটি। তো তো এবার পিছনের যে ঝুপসিটা আছে দিগন্ত রেখাটা, সেটা আমরা কালার করবো, পিছনের গাছপালাগুলো। তো একটু একটু ফেড কালার দেবো, সম্পূর্ণ সবুজ দেবো না, যেহেতু ওটা দূরে আছে তা আমরা একটু সবুজের একটু ফেড কালার দেবো। আমরা আবার ব্যান্ডুল দিয়ে একটু পুড়িয়ে দেবো নিচেরটা, আর ওপরটা একটু হালকা কালার দেবো, দিয়ে ফের পাতা বের করে দেবো হালকা। পিছনটা অতটা বেশি খাটবো না যেহেতু ওটা পিছনে আছে, মোটামুটি পাতা বের করে দেবো হালকা ডিপ দিয়ে।
এই ফুলগুলো আমরা একটু নীল কালার করব, যেহেতু সামনে বেগুনি কালার আছে ওটা পিছনে একটা নীল কালার দেব ভালো লাগার জন্য। তো এবার আমরা নিচে যে জমিটা আছে জমির কালার করব, কন্ট্রোল কিউ মেরে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে একটু সবুজ নেব, সবুজ নিয়ে একটু কালার দিয়ে দেবো। এগুলো শেডের বিষয়, বেশি ডিটেলের বিষয় নয়, একটু ঘাস করে দেবো হালকা হালকা কালার দিয়ে মোটামুটি। এবার আমরা সামনে যে ঘাসগুলো আছে ঘাসের পাতাগুলো কালার করব, একটা ডিপ কালার দিয়ে একটু শেড দিয়ে আমরা শেড দিয়ে দেবো মোটামুটি। তো আমরা কিন্তু এই কালারটা রাখবো না, এই কালারটা একটু চেঞ্জ করে দেবো। এই কালারটা মোটামুটি ডিপ দিয়ে একটু শেড দিয়ে দেবো, তারপর একটু হালকা কালার দিয়ে ওপর দিয়ে ওপরে একটু বুলিয়ে দেবো। এবার একটু কালারটা কন্ট্রোলে হিউ মেরে সিচুয়েশনে গিয়ে আমরা একটু কালার চেঞ্জ করব, তারপর বান্টুল দিয়ে একটু কালারটা পুড়িয়ে ফেলবো। আমরা একটা হার্ড স্মুথ ব্রাশ নিয়ে যেটা কাজটা করবো, এই কালারের উপরে হালকা কালার নিয়ে একটু ডিজাইন টেনে দেবো, হালকা হালকা ফোটা 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 ফোটা। এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে, যদিও কালারটা আমরা একটু হালকা স্যাফ গ্রিন টাইপের করব, সোনালি কালার টাইপের। তো এরপরে আমরা আকাশ করব, আকাশে নীল রং ফেলে দেবো সিলেকশন করার পরে। তারপর একটু সাদা দিয়ে মেঘ করে দেবো মোটামুটি, মোটামুটি মেঘ যেটা হয়, বেসিক্যালি বেশি ডিটেলস কাটবো না, আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে তোমাদের ধৈর্য না হারায়, আমরা খুব তাড়াতাড়ি করবো এই কাজটা। তো সিলেস্তিনকে এবার কালার করবো, সিলেস্তিনের উপরে একটু হালকা শেড দেবো, নিচ থেকে একটু ডিপ শেড দেবো। তারপরে কালারটা স্যাচুরেশনে গিয়ে আমরা চেঞ্জ করে দেবো, একটা নীল কালার রাখবো। মোটামুটি একটু ব্রান টুলে একটু ফুরিয়ে নেবো, তারপর একটু ব্রাশ টুলে একটু শেড দিয়ে দেবো, ওপরে একটু ওপরটা একটু কাজটা করে নিই, ওই একই কালার থাকবে। সিলেস্তিনের মুখটা একটু কালার করবো, সিলেস্তিনের সব শরীর কালার করবো না, এখন শুধু মুখটা করবো আমরা। তো এখন লোম টোম ব্যবহার করার জন্য মাস্টুলটা ব্যবহার হয়, তো আমরা এই মুখের কাজটা দেখে নেবো। তারপর আমরা একটু লাইনটা জুড়ে নেবো, কারণ সিলেকশন করলে বেরিয়ে যাবে, কিছু লাইন ছাড়া আছে আমাদের কেঁচো ভাইয়ের শরীরে। তো এরপর আমরা সিলেকশন করে নেবো ম্যাজিক ওয়ান দিয়ে, আর কন্ট্রোল কিউ দিয়ে এক্সপ্যান্ড করে নেবো, তারপর আমরা কালার ফেলে দেবো। মোটামুটি ওই কালারটা থাকবে মুখের যে কালারটা আছে সে কালারটা, একটু ডিপ শেড দেবো। এরপরে সাইড থেকে নিচ থেকে আমরা একটু হালকা শেড দেব, হালকা লাইট শেড। কালারটা হিউ স্যাচুরেশনে গিয়ে একটু চেঞ্জ করে দেবো কালারটা। এই কালারটা না 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 মোটামুটি এই কালারটা মোটামুটি থাকছে না, না এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে মনে হয়। এটা ঠিক আছে, ঠিক আছে এই কালারটাই থাক, মোটামুটি এই কালারটা আমরা চয়েস করেছি, এই কালারটা ঠিক আছে আপাতত। কিছু একটা কালার দিলাম, যে কালারটা একটু কালো কালো টাইপের কালার,
একটু ছাই কালার টাইপের, তো এই কালারটা দিয়ে উপর থেকে একটু শেড দিয়ে দেবো এবার মোটামুটি। এত কালার আমি বাঁচতেই পারছি না যে কোনটা আমি কেঁচোকে কেঁচো ভাইয়ের উপরে দেবো। আমি মোটামুটি একটা কালার চয়েস করলাম, তো আগে কালারটা ঠোঁটটা একটু বেগুনি করে দিই। এবার আমরা দাড়ির কালার করব, দাড়িটা মোটামুটি এই ছাই কালার দেবো, তারপর একটু সাদা দিয়ে দেবো, সাদা দিয়ে একটু শেড দেব। এরপর আমরা স্মুথ টুল, যেটা স্মুথ টুলের কাজ হচ্ছে মেশানো, মার্জ টুল যেটা আমরা স্মুথভাবে মেশাবো, মার্জ টুল বলে ওটা। তো ওটাকে এই দেখতে পাচ্ছ তোমরা, একটু সাইডে সাইডে চুল বের করে দিচ্ছি, মোটামুটি লাইন দেখতে পাচ্ছ। তো এরপর আমরা ব্রাশ টুল নেবো, হার্ড ব্রাশে, হার্ড ব্রাশ টুলে মোটামুটি সুতো টানবো, আবার মার্জ টুল নিয়ে একটু সুতো একটু ওই লোম টাইপের করে দেবো সাইডগুলো। একটু দাড়ির একটু চুল হালকা ব্রাশ, একদম ব্রাশ তিনে রেখে আমরা চুল বের করে দেব, দাড়িতে চুল লাগিয়ে দেব। কাজ হয়ে গেছে আপাতত, ঠোঁটটা শুধু বাকি আছে কাজটা। চলো আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। তো আমাদের এই বেসিক কাজটা তোমরা যেটা এখন দেখলে, এই কাজটা মোটামুটি তোমরা পারবে আশা করছি, যারা প্যাস্টেল করবে তারাও করতে পারবো, বা যারা ওয়াটার কালার বা ওয়াশে করতে পারো করতে পারো। দেখা হবে, ভালো থেকো এবং ভালো রেখো পরিবারকে, আর নিজে সুস্থ থেকো, অপরকেও সুস্থ রাখো। বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।